power of dreams. Hello bike lovers. Assalamu alaikum. Asha kori shobai bhalo achen. Ami Khan Mohammad Ali, Technical Training Instructor, Customer Service, Bangladesh Honda Private Limited. আজ আমি আপনাদেরকে হোন্ডার পিরিওডিক মেইনটেনেন্স সম্পর্কে জানাবো। এটি হচ্ছে হোন্ডার ব্যবহারকারী নির্দেশিকা, যা বাইক ক্রয় করার সময় আপনাদেরকে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পক্ষ হতে দেওয়া হয়েছে। সহজে বোঝার জন্য আমরা বাংলায় অনুবাদ করেছি, যা একমাত্র বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড কোম্পানি করে থাকে। সুতরাং এটি একটি পিরিওডিক মেইনটেনেন্স চার্ট, যা এখানে উল্লেখ করা হয়েছে। আপনি এটি চেক করতে পারেন। আপনি সহজে বোঝার জন্য আইতে ইন্সপেকশন বা পরিদর্শন, সিতে ক্লিন বা পরিষ্কার, আরতে রিপ্লেস বা পরিবর্তন। উদাহরণস্বরূপ বলা যায়, প্রতি 4000 কিলোমিটার পর পর ফুয়েল লাইন ইন্সপেকশন করুন বা পরিদর্শন করুন। ইঞ্জিন অয়েলও পিরিওডিক্যালি বা পর্যায়ক্রমে পরিবর্তন করা প্রয়োজন। প্রথমবার পরিবর্তন করুন প্রতি 1000 কিলোমিটার বা এক মাস পর, পরবর্তীতে প্রতি 4000 কিলোমিটার বা 4 মাস পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। হোন্ডা অথরাইজ ডিলার সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন কিলোমিটার বা মাস যা আগে আসে। অবশ্যই হোন্ডা জেনুইন ইঞ্জিন অয়েল ব্যবহার করুন, যা হোন্ডা মোটরস দ্বারা ডিজাইন করা হয়েছে। এই ইঞ্জিন অয়েলটি হোন্ডা ইঞ্জিনগুলোর সাথে অনেক বেশি ম্যাচ করে, যা ইঞ্জিনের পারফরমেন্স ভালো রাখে, সঠিক মাইলেজ পেতেও সহায়তা করে। আপনার বাইকের মেইনটেনেন্স সম্পর্কে আরো বেশি জানতে হোন্ডা ব্যবহারকারী নির্দেশিকাটি পড়তে থাকুন এবং হোন্ডার সাথেই থাকুন। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও দেখা হবে হোন্ডার মেইনটেনেন্স রিলেটেড নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।